আপনি এত জনপ্রিয় কেন তরুণদের মাঝে? এমনও বলা হয় যে স্বামী ভোট দিচ্ছে একজনকে, স্ত্রী ভোট দেয় আপনাকে। তরুণ এবং নারীদের মাঝে আপনি তুমুল জনপ্রিয়, আপনার অনেক সুন্দর চেহারায়। না, আমার অত সুন্দর চেহারা না। বিষয়টা হলো আমি ছোটবেলা থেকে খুব প্রতিবাদী মানুষ। আমার বাবার রাজনীতিটা তৃণমূল রাজনীতি ছিল, গরিব দুঃখী মানুষের কষ্ট দুঃখ এই জায়গাটাই কিন্তু আমরা রাজনীতি করি, এলাকার ডেভেলপমেন্ট এই জায়গাটাই আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য। এই জায়গাটা থেকে অনেকখানি রাজনীতিবিদরা সরে গেছেন। আপনি চমক দিয়ে থাকেন, আপনি আপনার গাড়ি দিয়ে দেন কলেজে, কিংবা আপনি হঠাৎ করে গিয়ে আপনার বিরোধী যারা তাদের ঋণ শোধ করে দেন, এরকম অনেকগুলো ঘটনা আছে। আপনি কি চমক দিতে ভালোবাসেন, বা আপনার রাজনীতিতে এই চমক দেওয়াটা কি একটা অংশ? না, আসলে চমক না এটা, এটা আমি যে স্থানে যাই যখন যেই স্থানে প্রয়োজন মনে করি। যেরকম আপনি বললেন যে একজন ঋণ শোধ করে দিয়েছে, আসলে উনি আমার বিপক্ষের ছিল, উনি মারা গেছেন, আমি ওনার বাসায় গেছি, যখন আমি দেখলাম যে ওইখানে ওনার ঋণটা শোধ করা উচিত, আসলে ওনার ছোটো ছোটো বাচ্চা, তা আমি মানবিক দিক দিয়ে এটা রাজনৈতিক না, মানবিক দিক দিয়ে চিন্তা করে যেহেতু আমার ওই অবস্থা আছে, সেই জন্য আমি কিন্তু তার ঋণটা শোধ করেছি। এখানে চমকের কিছু নেই, চমক কিন্তু মানুষের ছোট ছোট কাজে হয় না, চমকটা হলো আপনার দায়িত্ব পালনটা, যে পাঁচটা বছরের যে আমাকে দায়িত্ব দিছে এই দায়িত্ব যদি আমি পালন করতে পারি সেটাই কিন্তু আমার জনগণের জন্য চমক। তরুণ রাজনীতিবিদ হিসেবে এবং যে তরুণ ফলোয়ার, তাদেরকে আসলে আপনার কিছু বলার আছে কিনা, কারণ তারা আসলে রাজনীতি বিমুখ হয়ে পড়ছে? আমি একটা কথাই বলবো, আজকে রাজনীতিবিদদের যে জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে সেখান থেকে বের হয়ে আসা উচিত, এবং আমরা রাজনীতিবিদ যারা রাজনীতি করি, তরুণ যারা রাজনীতি করেন, তাদের বুঝতে হবে যে কোনো অন্যায়ের প্রতিবাদ করাতে যদি সমালোচনা হয় সেই সমালোচনা মাথায় নিয়েও কিন্তু প্রতিবাদ করতে হবে। অন্যায়কে স্ট্যাবলিশ করতে দেওয়া যাবে না, যে ঘুষ খায় তাকে বলতে হবে ঘুষ খায়, এটা প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ না করলে কিন্তু কোনো রেজাল্ট কিন্তু পরে আর পাওয়া যাবে না, এবং আস্তে আস্তে কিন্তু আমরা কিন্তু এই দেশটা এরকম একটা অবস্থা যাবে তখন কিন্তু রাজনীতিবিদদের হাতে এখনও রাজনীতি নাই, আগামী তার থাকবেই না। আপনাকে তো অসংখ্য তরুণ ফলো করে, সেটি দেশে এবং বিদেশেও, প্রবাসীরাও আপনাকে প্রচণ্ড ফলো করে, এবং সবাই বলে যে নিক্সন চৌধুরী, আরও অনেক নিক্সন চৌধুরী এই দেশে দরকার। তাহলে আপনারও কি কোনো কোনো জায়গায় দায়বদ্ধতা রয়ে যায় না? ব্যবহার, শালীনতা, কিংবা আপনি কি বলছেন তা কিন্তু সবাই দেখছে। আমি কিন্তু আপনাদের বলি, প্রবাসী ভাইদের জন্য কিন্তু আমি 2014 সাল থেকে, এমনকি সংসদে 2-3 বার কিন্তু আমি তাদের বিষয়ে সবসময় তাদের পক্ষে কথা বলে আসছি, এবং এই করোনার সময়ও কিন্তু আমি হয়তো বা মিডিয়ার সামনে এই করোনার জন্য যেতে পারি নাই, কিন্তু তারপরেও কিন্তু আমি সবসময় তাদের পক্ষে কথা বলি। কারণ কি, দেখেন তারা এত কষ্ট করে বিদেশে থাকে, এবং এত কষ্ট করে আমরা গেলেও দেখি আবার অর্থ পাঠায় এদেশে, আমাদের এই রেমিটেন্স যা আছে তাদের এত কষ্ট, সেই জায়গাটায় আমাকে, আমি তো হয়তো বা খালি বলতে পারি, প্রতিবাদ করতে পারি, আওয়াজ তুলতে পারি, কিন্তু ক্ষমতা তো আমার হাতে না। আজকে প্রবাসীদের জন্য যেই সমস্যা তৈরি হয়েছে আমি কিন্তু অনেকবার বলতে চাইছি, কিন্তু যেহেতু আমি করোনার জন্য মিডিয়ার সামনে আসতে পারি নাই, হ্যাঁ এর জন্য হয়তো অনেক সময় বলি, কিন্তু আমার কিন্তু মনে কষ্ট লাগছে। আমি কিন্তু সবসময়, আমি কিন্তু একবার যেতেও চেয়েছিলাম, ওই যে টিকিটের জন্য যেখানে ওই জায়গায় আমি যেতেও চেয়েছিলাম, কিন্তু এই করোনার জন্য হয়তো যেতে, কিন্তু আমি প্রবাসীদের নিয়ে সবসময় আজকে 7 বছর বলে আসছি, কিন্তু আমার তো সংসদ সদস্য হিসেবে ওই জায়গাটা নাই যে তাদের জন্য আমি কিছু করবো, খালি আমি বলতে পারি, সংসদেও 3 বার বলছি। তাদের কষ্টের অর্জন কিন্তু আজকে আমাদের দেশের অর্থনৈতিক চাকা চলছে। বর্তমান প্রধানমন্ত্রী আপনার ফুপু, ফুপু কেন আপনাকে এত তরুণ এবং জনপ্রিয় রাজনীতিবিদ হওয়ার পরও নৌকার নমিনেশন দেয় না, এটি মানুষের জানার খুব আগ্রহ। আসলে বিষয়টা হলো কি, উনি একটা রাজনৈতিক দলের প্রধান এবং অনেক লড়াই যুদ্ধ করে উনি আজকে এই পর্যন্ত আসছেন, আর আমি কিন্তু নিজেও নমিনেশন 2 বার চাই নাই, কারণ আমার বিপক্ষে যে আছেন সে দলের মধ্যে এত প্রভাবশালী, আমার ফুপু যদি আমাকে ধরেন নমিনেশনটা দেয় তাও দলের মধ্যে আলোচনা হতো, এই জন্য 2 বার নির্বাচন করে প্রমাণ করতে হয়েছে যে জনগণ ওই নেতাকে চায় না, প্রত্যাখ্যান করেছে, জনগণ আমাকে চায়। তার মানে পরবর্তী নির্বাচনে আপনি প্রত্যাশী যে আপনি নৌকার টিকিটই পাবেন? যদি আমার কাজ ভালো থাকে, যদি আমি উন্নয়ন করি, যদি এলাকার মানুষ চায়, অবশ্যই আমি, জনগণ আপনাকে চায়, আপনি চাইলে ওই এলাকা অচল করে দিতে পারেন, এরকম বলেছেন, মানে ওই এলাকায় আপনার জনপ্রিয়তা নিরিখে, আমি জনপ্রিয়তা নিরিখে ভালোবাসা চায়, জনগণ ভালোবাসা চায়, সম্মান চায়, ইজ্জত চায়, জনগণ উন্নয়ন চায়।